হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবার একবার মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি জ্ঞানদাস কাঁদড়ায়। তোমরা সবাই জানো আমাদের কাটোয়ার পাশাপাশি জ্ঞানদাস কাঁদড়ায় নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে অলরেডি এই বছর থেকে। এইটা হচ্ছে আমাদের জ্ঞানদাস কাঁদড়ার প্রথম ব্যাচ, যেটা জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। এই ব্যাচটির নাম হয়েছে সংকল্প 1.0। আজকে এদের মক টেস্ট, সারা মাসে যা যা হয়েছে বা এখনও পর্যন্ত যা যা হয়েছে সেই নিয়েই আমাদের এই মক টেস্ট। ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ এই চারটে সাবজেক্টের উপর বেস করে প্রশ্ন দেওয়া হয়েছে এবং অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। তো প্রথমে আমি জিজ্ঞেস করব আমাদের একজন স্টুডেন্ট আজিজুর, প্রশ্নপত্র কেমন হয়েছে? খুব কঠিনও নয়, খুব সহজও নয়। মানে কত অ্যান্সার তুমি দিতে পারবে বলে মানে ভাবছো, এক্সপেক্ট করছো? দেখা যাক। বাহ, দুর্দান্ত। আমি দেখতে পাচ্ছি সায়ন আছে, লোকাল ক্যান্ডিডেটের মধ্যে একজন। সায়ন, প্রশ্নপত্র কি কঠিন লাগছে? ঠিকই আছে। কত মার্কস এক্সপেক্ট করছো? জানি না এখন। বেশ, দেখা যাক। আমি দেখতে পাচ্ছি পাপিয়া চেষ্টা করছে কিছু করার। পাপিয়া, সব ঠিক আছে? পরীক্ষা কেমন হচ্ছে? মোটামুটি হচ্ছে। ওকে, কোন সাবজেক্টটা মনে হচ্ছে কঠিন এসেছে প্রশ্ন? আচ্ছা, এখন রিজনিং করছো, বেশ, ভেরি গুড। সুমনা, ঠিক আছে, তুমি প্রথম কোন দিয়ে শুরু করছো? জিকে দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি এখানে অর্পিতা আছে। অর্পিতা বলো, প্রশ্নপত্র ঠিক আছে? মোটামুটি। প্রিপারেশন কেমন? প্রিপারেশন মোটামুটি। তো কত মার্কস এক্সপেক্ট করছো 60-এর মধ্যে? আচ্ছা, বেস্ট, চলো শুরু করো, অল দ্য বেস্ট। তো 60টা প্রশ্ন আছে বলে রাখি, 60টা প্রশ্নে পরীক্ষা 55 মিনিটে। আর এই প্রশ্নপত্রের PDF আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তাই যারা জয়েন নাও হওনি তারা আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করো, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ওখানে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে কিন্তু অনেক ক্লাস হয়ে থাকে এবং লাইভ ক্লাসও শুরু হয়ে গেছে। রমেশ, সব ঠিক আছে ভাই? পরীক্ষা ঠিকঠাক হচ্ছে? ওকে। দীপ কোথায়? দীপ, মুখ তোলো একবার দেখি, কোনটা মনে হচ্ছে কঠিন এসেছে? মাথায় হাত রেখে লাভ নেই, হয়ে যাবে, চাপ নিও না, ঠান্ডা মাথায় করো, সবাই ঠান্ডা মাথায় করো, পারবে। এটা হচ্ছে আমাদের জ্ঞানদাস কাঁদড়ার প্রথম ব্যাচ, যার নাম সংকল্প 1.0। তোমরা অনেকেই জানো। আর আমাদের এই ব্যাচটি শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। কোশ্চেন কিন্তু খুব সোজাই এসেছে, একটু দু একটা প্রশ্ন বাইরে থেকে দিয়েছি। আসল হচ্ছে পরীক্ষা অ্যাটেম্প্ট করা। আশা করছি সবাই পরীক্ষা ভালোই দেবে এবং এই পরীক্ষার রেজাল্ট কিন্তু নেক্সট উইকে দিয়ে দেওয়া হবে। তাই রেজাল্ট জানতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু রেজাল্টের স্কোর দেখতে পাবে। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সংকল্প 2 ব্যাচে পরীক্ষা, সেটাও আমরা আপলোড করব। আমি দেখতে পাচ্ছি অন্তরা পরীক্ষা দিচ্ছে। অন্তরা খুব স্টুডিয়াস। অন্তরা, প্রশ্নপত্র ঠিক আছে? ওকে, মডারেট, অল দ্য বেস্ট। চিন্তা করো না, ভয় পেও না, ভুল হোক, পরীক্ষা দেওয়ার মানসিকতাটা আনাটাই হচ্ছে আসল। সবাইকে অল দ্য বেস্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।